আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে কাঁঠাল দিয়ে কেক তৈরি করে দেখাবো এটাকে কেউ কাঁঠালের পিঠাও বলে তো আজ আমি আপনাদের জন্য কাঁঠালের পিঠা কিংবা কাঁঠালের কেক বানিয়ে দেখাবো খুব সহজ পাবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে আমার রেসিপিগুলো পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কাঁঠালে পিঠার জন্য আমার যে এটা প্রথমই লাগবে এখানে চালের গুড়ি নিয়েছি এটা হয়েছে পোলাও চালের গুড়ি আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে উঁচু উঁচু করে এক কাপ নিয়েছি আর এটা ভিজা চালের গুড়ি আরও যা যা আমার লাগবে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি থ্রি কোয়ার্টার কাপ চিনি নিয়েছি পনে এক কাপ বেকিং পাউডার নিয়েছি একটা চামচ আর যেটা লাগবে আমার কাঁঠালের পিউরি আমি পিউরি নিয়েছি মেজারমেন্ট কাপের একটা আর কাঁঠালের কুয়াগুলো কিন্তু এরকম নরম হতে হবে পিউরি তৈরি করার জন্য শক্ত কুয়া দিয়ে কিন্তু পিউরিটা তৈরি হয় না আর এরকম নরমই লাগবে এই যে আমি এরকম বিচি একটা খুলে এভাবে আলাদা করে নিয়ে অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করেছি তাহলে খুব সহজভাবে কাঁঠালের পিঠা কিংবা কাঁঠালের কেক কিভাবে বানানো যায় সেটাই দেখে নেবো কাঁঠালের কেক তৈরির জন্য যে ব্যাটারটা লাগবে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ব্যাটারটা আমি তৈরি করব দিয়ে দেবো চালের গুঁড়া আমি এখানে পোলার চলে গুঁড়া দিতেছি পোলার চলে যে গুঁড়া দিতে হবে সেটাও না নর্মাল যে আতক চাল পাওয়া যায় সেই গুঁড়া দিয়ে কিন্তু হবে ময়দা চিনি গুঁড়া দুধ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ আর যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি সব কিছু মিশিয়ে নেব আমি প্রথমেই পানি দিয়ে দেব না আগে আমি সব কিছু মিশিয়ে দেখব চিনি থেকেও পানি উঠবে তা আমি প্রথমেই সব কিছু মিশিয়ে নেব তারপর আস্তে আস্তে করে পানি দিয়ে দেব আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়ে গিয়েছে এত ঘন ব্যাটার আমার লাগবে না আমি অল্প পানি দিয়ে দেব দুই বিল চামচ পরিমাণ পানি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব পানির পরিমাণটা কিন্তু বলা যাবে না ব্যাটারটা যখন আমি করব তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হবে আমি আরও দুই বিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের যে ঘনত্বটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখন এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর পাঁচ মিনিট কিন্তু ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছি নেড়ে নেব কাঁঠালে কেকের জন্য পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা কেক তৈরির জন্য আমি এরকম একটা মোল নিয়েছি আর অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে দিয়েছি একদম কিন্তু মোলটার মধ্যে বেশি করে দেয়া যাবে না অর্ধেক পরিমাণ দিলেই হবে একটু এরকম ঝাঁকিয়ে নেব এই যে কাঁঠালের কেক তৈরির জন্য ভাবা পিঠার একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে পানি দিয়ে পানিটা কিন্তু বলক চলে এসেছে আর খেয়াল রাখবেন বলক আসার পরেই কিন্তু যে মল্ডের মধ্যে ব্যাটারটা রেখেছেন সেটা দেবেন দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি দেখব কেকটার কি অবস্থা পাঁচ মিনিট আমি অপেক্ষা করেছি ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা ওয়াও দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদম ফুলে ফেটে গিয়েছে কেকটা হয়েছে কি না কীভাবে বুঝবো তার একটা সহজ উপায় আমি বলে দিই এরকম একটা টুথপিক নিয়ে কেকের মধ্যে এরকম ঢুকিয়ে দিয়ে টুথপিকটা যদি ক্লিন বের হয়ে চলে আসে তাহলে ভাবতে হবে যে কেকটা হয়ে গিয়েছে আমার টুথপিকটা এখানে ক্লিন বের হয়ে এসেছে আমার কেকটা হয়ে গিয়েছে আমি কিন্তু পাঁচ মিনিটই রেখেছি কারও একটু বেশি সময় লাগতে পারে এখন আমি এই কেকটাকে নামিয়ে নেব সেম প্রসেসে আমি এই মোল্ডের মধ্যে আবারও ব্যাটার দিয়ে দিয়েছি আর এখন কিছু দিয়ে দেব কিছু কাঠবাদাম দিয়ে দেব জাস্ট এইটা একটু সুন্দর লাগার জন্য কেউ চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল আমি সেম প্রসেসে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। আরও পাঁচ মিনিট আমি অপেক্ষা করেছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব এটাও কিন্তু সুন্দর ফুলে উঠেছে সেম প্রসেসে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব হয়েছে কি না এই যে ক্লিন হয়ে বের হয়ে এসেছে আমি এই কেকটাও নামিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দর্শক খুব সহজভাবে কাঁঠালের কেকটা আমি তৈরি করে নিয়েছি আশা করছি খুব ইজি আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি কেক যেহেতু কাঁঠালের সিজন চলে এসেছে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ